দৃষ্টি জুড়ে সবুজের এ সমারোহ নীলফামারীর ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারের। কয়েক বছর আগেও যে জমি ফাঁকা পড়ে থাকত সেখানে এখন উৎপাদন করা হচ্ছে আউস, আমন, বোরো ও গম সহ অন্যান্য ফসলের বীজ। 1958 সালে প্রতিষ্ঠিত হয় নীলফামারীর ডোমার ভিত্তি আলু বীজ উৎপাদন খামার। তবে মৌসুম শেষে পতিত পড়ে থাকত সরকারি খামারটির কয়েকশো একর ফসলি জমি। গত কয়েক বছরে পাল্টেছে দৃশ্য। আলু উত্তোলনের পরে আমরা এখানে ধান এবং গম করে থাকি। 300-350 শ্রমিক এখানে আমরা কাজকর্ম করতেছি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশনা, 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। বাস্তবায়নে এই কার্যক্রম বলে জানান প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন এই কর্মকর্তা। শেষ অর্থবছর সেখানে প্রায় 2500 মেট্রিক টন খাবার আলু রপ্তানি করেছে এবং অদূর ভবিষ্যতে আগামী বছর আমাদের এই লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 15,000 মেট্রিক টন। 2021-22 উৎপাদন মৌসুমে 12 একর জমিতে গম বীজ উৎপাদন করা হয়েছে আর চলতি আউস মৌসুমে 240 একর জমিতে ধান বীজ উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। সাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।